দুটো বিবৃতি নিয়ে কথা বলতে চাই। মানে আমরা ইদানিং বিবৃতি শব্দটা এক ধরনের বাংলাদেশে খুব সিরিয়াসলি ডেরোগেটরি হয়ে গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয়, গত নির্বাচনের আগেও দিয়েছিল, এবং খুব শেষ পর্যন্ত খুব বেশি কিছু হয়নি বলে আমাদের বিরক্তি আছে। আমি আগেও যখন এগুলো নিয়ে কথা বলতাম তখনও বলেছি, আমি এখনও আবার একটু বলি, একটা স্টেটমেন্ট, সেটা কঠোর হলেও সেটা অনেক কিছু ঘটিয়ে দেবে বাংলাদেশে, আমাদের লড়াইটা করে দেবে, তা কখনো না। আবার একটা বিবৃতিকে খুব তাচ্ছিল্য করারও কিছু নেই, সেটা আমাদের লড়াইয়ের শক্তি যোগাবে। এবং আমি কেন মনে করি এই দুটো বিবৃতি ইম্পর্টেন্ট শেষে আসবো। একটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন, একটা ইউরোপিয়ান ইউনিয়নের যিনি পররাষ্ট্র বিষয়ক হেড আছেন জোসেফ বোরেল, তার বিবৃতিও এসেছে। আমি দুটো বিবৃতির একটু কিছু অংশ পড়ি, তারপর আমি বলতে চাই যে কেন এটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। জাতিসংঘের এর আগে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, যার প্রধান কাজে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনাগুলো দেখা, কারণ এই গত কিছুদিন এক কোটা সংস্কার আন্দোলনে যা যা আগে হয়েছে বা এখনো হচ্ছে, যে আরবিট্রারি ডিটেনশন, আপনি ব্লক রেইড করে করে তুলে নিয়ে যান, মূলত মানবাধিকার বিষয়ক ঘটনা ঘটেছে। তাই ভলকার তুর্ক আগে স্টেটমেন্ট দিয়েছেন, এবার যিনি জাতিসংঘের মহাসচিব আসছেন তার বিবৃতি এসছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। গতকাল সোমবার দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভ শুরুর বিষয়ে তিনি অবগত। তিনি সবাইকে শান্ত সংযত থাকার তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে তিনি উদ্বিগ্ন। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘের মহাসচিব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তিনি উদ্বিগ্ন। এই জায়গাটায় বাক্যটা খুব ইম্পর্টেন্ট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তিনি উদ্বিগ্ন। সো বাংলাদেশে যা ঘটেছে তার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। জাতিসংঘের সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে তিনি আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি আরও, মানে বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নিউ ইয়র্ক উভয় স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানানো অব্যাহত রয়েছে। বিশ্ব সংস্থাটি জাতিসংঘের শান্তি মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তা সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ জায়গা, জাতিসংঘের কোনো স্টেটমেন্টে এই ধরনের বক্তব্য, এই ধরনের বাক্য আমি দেখিনি। এরপর শুধু ওই যে জাতিসংঘের লোগো ব্যবহার করা হয়েছিল সেটা যাতে ব্যবহার করা না হয় এবং জানানো হয়েছে বাংলাদেশ আশ্বস্ত করেছে, এটারও কথা বলা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে শান্তি রক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তা সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। আমরা খুব গুরুত্ব দিয়ে এই ব্যাপারটাকে দেখতে হবে। এবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে যে স্টেটমেন্ট আছে, জোসেফ বোরেল বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলো ওনার একটা জায়গায় ওনাদের দেখা হয়েছিল কনফারেন্সে, সেখানে উনি বলছেন, কর্তৃপক্ষের দেখা মাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। তার মানে দেখা মাত্র গুলির নির্দেশ যেমন সমস্যা আছে, হত্যাকাণ্ডগুলো আইন বহির্ভূত হয়েছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই কথাটাই বলার চেষ্টা করছি বাংলাদেশে বসে। পুলিশ বাহিনী বিশেষ করে এদের সাথে বিজিবি যুক্ত হয়ে যেভাবে বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছিল সব বেআইনি। পুলিশ পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো কখনো আইনিভাবে মানুষের প্রাণ সংহার করতে পারে, কিন্তু এবারকার ঘটনাগুলো সব বেআইনি ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন খুব স্ট্রংলি সেটা বলছে। উনি আরো বলেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্যই এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা। খেয়াল করি, সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে কথাটা যোগ করা হয়েছে শেষে, ওই তদন্ত চেয়েছেন, কিন্তু এর আগের গুলো স্পষ্টভাবে বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার, মানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছে, এগুলো সবই চারটা জিনিস, সবগুলো সরকার করেছে। বাংলাদেশে বিক্ষোভকারী সাংবাদিক
বিক্ষোভকারী সাংবাদিক, ছোট শিশু সহ অন্য ব্যক্তিদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে, সেগুলোর পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছেন জোসেফ বোরেল। অত্যন্ত টাফ বক্তব্য কিন্তু আমরা খেয়াল করছি হয়তো। তিনি আরও বলেন, বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে, তারা যেন আইনি সুবিধা পান তাও নিশ্চিত করতে হবে। বোরেল বলেন, এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে সেগুলোর উপর তারা গভীরভাবে নজর রাখবেন। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সম্পর্কের মূলনীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশ সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে। তাহলে আমরা দুটো স্টেটমেন্ট যদি দেখি, মোটা দাগে আমরা যখন দেখলাম তখন ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্য খুবই স্ট্রং, মানে আমরা বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ করছি ঠিক সেই অভিযোগগুলোই তারা তুলে ধরেছেন। আমি জানি সরকার এখন বলতেই পারে ইউরোপিয়ান ইউনিয়নকে বিরোধীরা টাকা পয়সা খাইয়ে লবিস্ট নিয়োগ করে ইত্যাদি ইত্যাদি করেছে, কিন্তু না, এগুলো খুব সাদা চোখে দেখা যায়। এবার এই বিভৎসতা, বর্বরতা যে স্কেলে হয়েছে এবং যে পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে, এর জন্য খুব বেশি কিছু আর প্রয়োজন নেই। আমরা এর মধ্যে দেখেছি সরকার বহু রকম প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছে, বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসেডার এবং হাই কমিশনারদেরকে ব্রিফিং করেছে, পরে তারা তাদের রাষ্ট্রীয় সম্পদ ক্ষয় মানে সেই ভাঙচুরের জায়গা দেখাতে নিয়ে গেছে, তাতে তারা মনে করেছে সব হয়ে যাবে। এবং আমরা এটুকু প্রমাণ না পেলেও খুব ভালোভাবে জানি যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট তারা পাঠানোর চেষ্টা করছেন বিভিন্ন দেশের মিশনগুলোতে, কিন্তু রেজাল্ট কিছু হয়নি। ইউরোপিয়ান ইউনিয়নের যে স্টেটমেন্ট, আমার কাছে অবিশ্বাস্য রকমভাবে টাফ লেগেছে। আমি ইউরোপিয়ান ইউনিয়নের এত টাফ স্টেটমেন্ট আমি খুব সহসা দেখিনি, একেবারে প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে। এবং এটাকে যদি আমরা যুক্ত করে জাতিসংঘে, জাতিসংঘের বক্তব্য, মহাসচিবের যে বক্তব্য আছে, ইট ওয়াজ নট দ্যাট টাফ, কিন্তু সেই বাক্যটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তার দেশের মানবাধিকারের অবস্থা কি সেটা দেখতে হবে, কারণ বাংলাদেশ গিয়ে অন্য দেশের শান্তি রক্ষা করে, সেখানে মানবাধিকার রক্ষায় সাহায্য করে বাংলাদেশের বাহিনীগুলো। এবং এই মুহূর্তে এই আলাপটা তো খুব সিরিয়াসলি আছে। আগে বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলো, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি, এরকম আরও যারা আছে, তাদের জায়গা থেকে আলাপ ছিল। কখনো কখনো কংগ্রেসম্যানরা বলেছেন, কখনো কখনো সেনেটাররা বলেছেন, আমেরিকান ইলেকশনের আগের কথা বলছি। এবার জাতিসংঘ মহাসচিব নিজে সেটা উল্লেখ করে দিচ্ছেন, ইটস অ্যান অ্যালার্মিং সাইন। আমি বলতে চাই জাতিসংঘে সৈন্য পাঠানোর ব্যাপারে সমস্যা হতে পারে যদি তারা সংযত না হয় এবং তারা যদি ঠিকঠাক মতো কাজ না করে, এবং এক্সিস্টেড যা যা ঘটে গেছে সেগুলোর বিশ্বাসযোগ্য কোনো কিছু যদি তারা না করে। যদি আমরা দেখছি তিনে দুপুরে চোখের সামনে, আমাদের সামনে এখন গুলি করে মেরে ফেলা হলো আবু সাইদকে, সে নাকি ইট পাটকেলের আঘাতে মারা গেছে, তাকে গুলি করা হয়নি। এবং কি এখনো যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর মামলায় পুলিশের গুলিতে হত্যার কথা একটাতেও বলা হয়নি, আমরা অনেকে হয়তো জানি না। যাই হোক, আবারও বলছি, কোনো স্টেটমেন্টকে, বিবৃতিকে খুব বেশি গুরুত্ব দিয়ে এটাই সব ঘটনা ঘটিয়ে দেবে সেটা দেখার কিছু নেই, আমার তাচ্ছিল্য করার দরকার নেই। ইউরোপিয়ান ইউনিয়ন যখন সেন্ট্রালি একটা স্টেটমেন্ট দেয়, খুব বড় গুরুত্ব আছে। এবং ওই যে বললাম, বাংলাদেশের যেহেতু জিএসপি, জিএসপি প্লাস বাংলাদেশের পোশাকের একক দেশ হিসাবে আমেরিকা সবচেয়ে বড়, কিন্তু আমরা যদি টোটাল ধরি, ইউরোপিয়ান ইউনিয়নকে একটা ইউনিট হিসাবে ধরি, 27টা দেশকে, সেটা আমেরিকার চাইতেও বড়। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে সরকারের জিনিস যা যা করছে এগুলো খুব আননোটিস চলে যাচ্ছে। সরকার যা যা করছে সেগুলো সরকার ম্যানেজ করে ফেলেছে, এক ভারতের কৃতদাস হওয়ার কারণে। ভারত তার ভৃত্য, প্রভু ভারত তার ভৃত্য আমেরিকা সরকারের জন্য সারা দুনিয়ার সবাইকে ম্যানেজ করে বসে আছে। এই যে এক ধরনের প্রোপাগান্ডা সামনে আনানোর চেষ্টা আছে, চেষ্টা হবে আর কয়েকদিন পরে, একটু এই অ্যাকিউট পরিস্থিতিটা কেটে যাওয়ার পরই, যেটা আমরা ধারণা করতে পারি। এই বিবৃতিগুলো, এই অন্তত এই দুটো বিবৃতি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত স্ট্রং, এ দুটো বিবৃতি সেইটার, সেই তাদের সেই ন্যারেটিভের বিরুদ্ধে খুব শক্তভাবে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। সো আমরা এই ধরনের বিবৃতিকে ওয়েলকাম জানাই, আরও যত আসবে তত ওয়েলকাম জানাই, কিন্তু করতে হবে তবে না। আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে, ওরা কারো দিকে তাকিয়ে তাকিয়ে থাকে না, লড়াই করে এবং ওই লড়াইয়ের পাশে বরং এখন এসে দাঁড়াতে চায়। এটাই হয়, লড়াইটা ঠিক মতো হোক, লোকজন অন্যরা সবাই এসে দাঁড়াবে, তাদের স্বার্থে দাঁড়াবে, এবং সেই দাঁড়ানো আমাদের সাম পার্সেন্টেজে যদি সাহায্য করে, আমরা সেটা নেব এবং আমরা চাই সেটা অব্যাহত থাকুক।